একটু বলবেন দুটো কত পড়লো? 6,70,000। এই গরুটা কত দামে ফাইনাল হয়েছে? 2,10,000 টাকা ফাইনাল হয়েছে। বাহ, কত পড়লো? 54, 1,54,000। ভাই, গরুটা কেমন হয়েছে? ভালো। কেমন হয়েছে? ভালো। আলহামদুলিল্লাহ, দর্শকের মধ্যেই সুঠামদের আর একটি গরু এই নাসির ভাইয়ের এখান থেকে কিন্তু বিক্রি হয়ে গেল। খুবই ভালো লাগছে, একের পর এক গরুগুলো নিচ্ছেন ক্রেতা ভাইরা, নিয়ে তারাও খুশি, আমরা দেখে খুশি, সাধারণ মানুষ যারা আসছে তারা বেশ উপভোগ করছে। আর মাশাআল্লাহ, নাসির হয়তো সিরিয়ালি বিক্রি করেই যাচ্ছেন। প্রথমে যিনি কিনেছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে আসছেন? আমি পুরনো ঢাকা আগামাসলেন থেকে। আচ্ছা আচ্ছা, নামটা বলেন না ভাই। আমার নাম ডন। ডন ভাই, আমাদের ডন ভাই পুরান ঢাকা থেকে এসেছে। অধিকাংশ এখন পর্যন্ত যা দেখছি পুরান ঢাকার লোকজনই কোরবানির গরু বেশি কিনছে। জি, আমাদের পুরান ঢাকার লোকের শখও বেশি আর কি। বিশেষ কোনো মাহাত্ম্য আছে কিনা? আমরা ছোট থেকে দেখে আসছি, বাবার বাবা দেখেছে, তার বাবা এইভাবে করে হয়ে যাচ্ছে হেরিটেন্স। আমরা গরু পাগলা, সাথে সাথে আমার মিসেস ও গরু পাগলা। আচ্ছা, আমার আব্বুকে একটু জিজ্ঞেস করি, আব্বু কেমন আছেন? আপনি হাটে এসে কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো এই হাটে প্রথম আসলাম, কোনোদিনও আসেনি। তো আপনার অনুপ্রেরণায় সবসময় আপনার ভিডিও আমরা ফুল মানে ফ্যামিলি দেখে, আমার বাচ্চা তো খুবই পছন্দ করে, আনফর্চুনেটলি তাকে নিয়ে আসতে পারেনি। সে যখন শুনেছে যে নাসিবের কাছ থেকে কিনেছে এবং আপনি আসবেন, এটা শোনার পর তো খুব এক্সাইটেড। মা, আমাকে তুমি কেন নিলা না? লাবিবা। হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে লাবিবা। লাবিবা, তোমার সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে, এবং ভিডিও যখন দেখছো তোমার জন্য শুভকামনা। হ্যাঁ, ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করছি প্লিজ। এখন হচ্ছে পুরা দেশবাসীর পক্ষ থেকে মানে আমাদের পরিবার আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে, কারণ আপনার এই অসাধারণ পরিশ্রম, এই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা ফার্মে বিশ্বাসী না হয়ে হাটে আসতে পেরেছি। এবং আপনি দাম দর থেকে শুরু করে নিয়ে সবকিছু আমাদের একটা আইডিয়া দিয়েছেন, এবং নাসির ভাইয়ের মতো একটা মানুষকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন। এবং কম্পারেটিভলি দেখলাম নাসির ভাই আমাদেরকে মানে নিজে পছন্দ করে দিয়েছে, এবং তুলনামূলকভাবে দামটাও মানে রিজনেবল রেখেছে আর কি। এই জন্য আমরা খুবই হ্যাপি, এবং ওভারঅল গরুটা সব কিছুই সুন্দর। কি কি ভালো লেগেছে একটু যদি বলতেন, একটু বর্ণনা দিয়ে। যেহেতু এটা হচ্ছে টোটাল কালার কম্বিনেশন, তারপর হচ্ছে গরুর যে চুট, তারপর হচ্ছে শিং, তারপর হাইট, নাভি কম্বল যা আছে সব 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 পছন্দ হয়েছে। হাট থেকে কি গরু কেনার এই ধরনের অভিজ্ঞতা ছিল যে গরু আমরা ফার্ম থেকে কিনতাম, কিন্তু আপনার থেকে দেখে মানে যেভাবে ইন্সপায়ার করেছেন আপনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে উই কেম ইন ইয়া মানে গাবতলি, তো ও ফার্স্ট এসেছে, তো এই জন্যই আর কি নেয়া মানে বলবো টোটালি আপনার আপনার হয়ে আমরা ইন্সপায়ার্ড। আমি সাধারণ জিনিসটা তুলে ধরেছি মাত্র, আপনার কাছে এটা সাধারণ কিন্তু আমাদের কাছে এটা অসাধারণ কাজ হয়েছে। কেন আমরা মানে হাটে কেন আসি না? আসি না এই জন্য যে অনেক পরিশ্রম করতে হবে, আমাদের ঠকতে হবে, অনেকের সাথে অনেক কথা বার্গেনিং করতে হবে, আর ফার্মে গেলে কি আমাদের এই হ্যাসেলটা হয় না। কিন্তু আজকে এই প্রথমবার এই গাবতলি হাটে এসে যে আইডিয়াটা হলো, সেটা হচ্ছে ফার্মে যে মানে আনন্দ নিয়ে এবং কোনো রকম হ্যাসিটেশন ছাড়া কিনতে পারি, এখানে এসে সেভাবে কিনতে পেরেছি। আমার নাসির ভাই সেভাবে ব্যবস্থা করে দিয়েছে আমাদের। হ্যাঁ, একদম। নাসির ভাইকে নিয়ে এত কথা হচ্ছে, নাসির ভাইকে ভালো ভালো কথা বলছে, নাসির ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক সবাই। নাসির ভাই, খুব ভালো লাগছে যে আপনাকে নিয়ে ক্রেতারা খুব ভালো কমেন্টস করছে, তারা কিন্তু আপনাকে চেনে না বা তারা ওইভাবে জানে না। এই ভিডিও বা দেখে বা হাটে এসে গরু দেখে আপনার গরু দেয়া দেখে তাদের ভালো লেগেছে, তারা ভালো কথা বলছে তাদের সাথে। এই যে আপনি আলাপচারিতা খুব অল্প কথার মাধ্যমে দিয়েছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, একজন মানুষ কত সম্মান আল্লাহ দিতে পারে তার এটা আমার জানা নাই। আমি এই গাবতলি অনেক 30 বছর ধরে ব্যবসা করতেছি, এই আপনার দ্বারাই এটা হওয়া সম্ভব হয়েছে, না হলে হতো হতো না। এই তো আজ 3 বছর হচ্ছে, মনে হয় 3 বছর হচ্ছে আপনার এই চ্যানেলটা, এই আপনার দিয়েই তো শুরু। এছাড়া ব্যবসা তো 30 বছর করি, হয়তো কে কারে চিনে, কেউ তো কারো চিনে না। তে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে সবারে ভালো রাখুক, আসলে সবাই বুঝুক যে খামারে ভালো না হাটে ভালো। হয়তো হাটে আমরা ওইরকম প্রসেস করতে চাচ্ছি যাতে কোনো দামাদামি সুযোগ না থাকে, তারা না ঠকে, ক্রেতা না ঠকে। একটা বড় বিষয়, যদি ক্রেতা না ঠকে, একবার যদি না ঠকে, সে ভবিষ্যতে আসবে কিন্তু, মানে আমরা তো মনে পার্মানেন্ট হয়ে গেছি, ডেফিনেটলি আর কোথাও যাব না, ইনশাআল্লাহ নাসির ভাই এখানে আসবো। সেই বিষয়টা মাথায় রেখে যদি আপনি ক্রেতার সঙ্গে সেই সেরকম মানে কি বলবো বিনিময় করেন, নিশ্চয়ই ক্রেতা খুশি হয়ে আপনার এখানে আসবে। একটু বলবেন এই গরুটা কত দামে ফাইনাল হয়েছে? 2,10,000 টাকা ফাইনাল হয়েছে। বাহ, 2,10,000। ভাই, গরুটা কেমন হয়েছে? ভালো।
দাম কত? মাশাআল্লাহ, সত্যি দেখার মতো একটা গরু, একেবারে পিওর শাহিওয়াল। তার চুষ্টা সুন্দর, কালার এতক্ষণ আমি একটু বলি, এবং তার কালার কালো এবং লাল দুটো সংমিশ্রণ, যেটা হচ্ছে শাহিওয়ালের মূল বৈশিষ্ট্য, সেটাই কিন্তু আছে। আর নাভি, কম্বল, ঝুল সব মিলিয়ে দেখার মতো একটি গরু 2,10,000। আপনি গরু দিয়ে খুশি তো? অবশ্যই খুশি। মোটামুটি ভালো বেচা কেনা হচ্ছে? আলহামদুলিল্লাহ 6টা বেচা হলো আজকে। আচ্ছা, হয়তো রাত্রে আরো কিছু হওয়ার সম্ভাবনা আছে। চলতেই থাকবেন? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাসির ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, সবাই মিলে একটু হাত বুলিয়ে দিব একসাথে, রেডি? আলহামদুলিল্লাহ। ভাই কি হয়ে যাবে? রিপন ভাই আইছে তো 7.5 চাইছে, আপনি 7 দিয়ে দেন। না, লয়ে যান, চল 7 দিয়ে দেন। 5 লাখ আর দেব 50,000, 5.5 লাখ, 5.50, ফাইনাল। না না, 5.5 লাখ দেন। জোড়া হইবো না ভাই, জোড়া জোড়া। ও ভাই, এটা ওইটা একটাই 3.5 লাখে দিতে আসি না, তাহলে এটা ভাই আমার ছেলের নামে একটা, আমার মেয়ের নামে, দুইজনের দুই ছেলে মেয়েদের নামে। আলহামদুলিল্লাহ। নাসির ভাই একটা কথা কই, আমার বাজেট হচ্ছে, আমার গরু কিন্তু একটা বেচছেন 20,000 টাকা কমে। আমি একটা কথা কইলি কথা আপনি রাখতে হইব কিন্তু। আমার একটা গরু ভাই বেইছে ভালাইছে 2,30,000 নিছে, বেচুম না, জোর কইরে আর বোনাইছে, বন্ডে 20,000 টাকা কমে দিছে গরু। তাহলে আমি আর 2 লাখ গুতে হতে 50,000 কম হিসাব করতে কেমন হইব? এটা ভালো হইব না? করেন করেন। হ্যাঁ, আমি বলি আপনারে, আপনার গরু ভাই ওই বলতে দেন, ওর মতো বলতে বলি আপনারে 65 যদি দেয়, যদি উনি না দেয় আমার আমার 20,000 লস দিছে, আমি ওনার 50,000 লস দেব। যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ। কমন যাইবো না 10টা জায়গা, আমার না 20,000 কমাইছেন কথা ওই হিসাবই কই। আপনার নামে হাত ধরছিলাম, আপনার হাত ধরি নাই। কোন ভাই দুধ দেশ, আপনি যখন ভিডিও করেন না সে তখন দা প্রাইস কম কয়, আমরা আশা করে প্রাইস বাইরে যায়। না 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 না, আমি আমি আপনাকে দেখি, আপনি প্রতিটা গরুর কিন্তু রিপন ভাইকে প্রাইস বলছেন। আমি কিন্তু ঘরে বসে বসে দেখি প্রাইজের গরু গালা, আপনি যদি একটা পিস বার করতে পারেন এখানে, আমি সব বিক্রি হয়ে গেছে। আমি বলি 450, আমি লেজু খাইছি আর হারে ভিডিওটা দেখছি, তখন আমি তখন আমি আইছি ভাইজান, ঠিক আছে, একটা গরু 450 দিছিল, ওটা 480 বেচছে। না না, আমি দেখছি, আমি না দেখে কিন্তু আসি, আমার বাসা গুলশানে, আমি এত দূরে কি জন্য আসি? গুলশানে নিছে গরু, তিনটা গরু গুলশানে আসছে, 13 লাখ 80,000 নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা হলো যে আর আমাদের গরু রাখার জায়গা আছে, 50টা গরু এরকম রাখতে পারবো আমার বাসায়। লই যান গাই দুটো, বিসমিল্লাহ, এই দুটো আপনি নিয়ে যান। যেহেতু আমার মনে করে 50,000 ঠকাই দিয়ে আমি জিত করে মনে 50,000 ঠকাই দিলাম, আমি দিছি আমার 20,000 টাকা কম দিছে, 30 এ নিচে বেশি না, বুঝছেন মুরব্বি, আমার 20,000 কম দিছে, তো আমি 50,000 কম দিয়ে দেব। ভাই বলি বাজেট 4 লাখ, আরো 1 লাখ দিলাম, আরো এক্সট্রা 50, তারপরে এই গরুর পিছনে আরো খরচ আছে অনেক, কেন হাসিল হইব কয়লা 100,000 টাকা, প্লাস আবার গাড়ি ভাড়া নিয়ে দিয়ে আসবে, আরও আদার্স কষাই মশাই অনেক। হ্যাঁ, আবার এই আমিও থার্ড দেশে থাকবো না, আমি আমি চলে যাবো, তো সেই জন্য আগে ভাই কিনতে ভাই, আমি তো আমেরিকা চলে যাবো ভাই ঈদের আগেই। হ্যাঁ, আমি 11 তারিখে রাত্রে, আল্লাহ পাক আপনাকে, আমাদের এখানে মেহমান, আপনাকে একটু কম দিতে হবে, আমি ভাই জানি, কিন্তু আমি চলে যাবো বাচ্চাদের কাছে। না না, আল্লাহ পাক আপনার দেয়ার তৌফিক দিছে, আপনি 2টা গরু দিতাছেন কুরবানি। আমি বলি আপনাকে, আমি হচ্ছে গতবারও 3টা কিনে দিয়ে চলে গেছি, রাপ্তুলের থেকে আমি কিনছি, রিবন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওই ইয়ার থেকে কিনছে একটা, আর আর 2টা 3টা কিনে দিয়ে চলে গেছি, এবারে 2টা কিনবো, আমি চলে যাবো, যেহেতু না এত আগে কিনবো কি জন্য, আমার কী দরকার? আর আমাদের দারোয়ান আছে, কাজের লোক আছে, ওরা গরু পালতে পারে, আমাদের অনেক জায়গা খালি গরু রাখার, সুন্দর জায়গা আছে। 65 নিশ্চয় দর্শক গরুটা দেখেন এইটা এবং এই পাশে। আলহামদুলিল্লাহ দর্শক, এরই মধ্যে সুঠামদের একটা সাদা গরু, বেশ আমি গরুটা দেখাতে পারছি না, পিছনে কেমন জানি দেখছে, গরুর মাথাটা একটু এদিকে দেন তো। এই গরুটা কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল, সত্যি দেখার মতো একটি গরু। দেখেন গরুর চামড়াটা খুবই পাতলা, যেটাকে বলে রসুনের ছালের মতো সেই সেই রকম, এবং কালারটাও খুবই খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা, মাঝারি সাইজ গরু কিন্তু সুঠামদের অধিকারী, চর্বি তেল চর্বি খুবই কম। তো এই গরুটা সেখান থেকে টানা হেসরা করতে করতে 1,54,000-তে
ফাইনাল? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে বেশি? প্রথমত হচ্ছে গরুটা হচ্ছে, আগেও বলছি এক কথা হচ্ছে, গোলগাল একটা গরু। গর্দানটা পছন্দ। আর অনেকেই যারা চেনেন আমার ভাইটাকে তারা কিন্তু জানেন ভালো, কিন্তু গরু সম্পর্কে জানে, গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, খুব ভালো জানে। এক হচ্ছে গর্দান শুনতে পাচ্ছি, গরুটার পিঠ সব দিক দিয়ে আর কি মানে গোলগাল। আর তাছাড়া হচ্ছে এই সাইজে গরু দেবে, এত গোলগাল গরু পাওয়া একটু তো কঠিন, তো মিলানো যায় না সাধারণত। আরো বড় বিষয় যে গরুর কালার পাঞ্জাবির কালার। আমারটার সাথেও কিন্তু মিলছে, যার কারণে খুব ভালো ভালো হয়েছে। গরু নিয়ে খুশি তো? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বলবো ছাগলটা কেমন আছে? ভালো আছে। আপনারা বোঝেন নাই, আমরা যারা গরু পাগল আমরা ওনাকে চিনি, ঠিক আছে? ওই দুই চারজন ছাড়া, দুই চারজন ছাড়া কেউ ছাগলের বিষয়টা জানেন না। আমি একটু বলে দেই, বাংলাদেশে সাদেক এগ্রোতে সবচেয়ে বড় যে ছাগলটি এসেছিল, যেটার দাম হাঁকা হয়েছিল, আমি সাথে ছিলাম আমাদের ইমরান হোসেন ভাইয়ের সাথে, যেটার দাম হাঁকা হয়েছিল 15 লক্ষ টাকা, বা সে সবচেয়ে এ যাবৎকালে সবচেয়ে বড় ছাগল, সেই ছাগলের মালিক এখন উনি বর্তমানে। এবং আরও কয়েকটি গরু, ফ্লেগমি গরু এবং আরও কয়েকটি গরু কিন্তু নিয়েছে, মেলাও গরু কিনেছে। এ খুবই পারদর্শী একজন মানুষ, বাংলাদেশের এক্সক্লুসিভ জিনিসগুলো কিনে থাকে, সেটা আজকে নিয়েছে কারণ পাঞ্জাবির কালারের সাথে মিলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু মাশাআল্লাহ হাটের মধ্যে দেখার মতো একটা জিনিস। গরু নিয়ে খুশি তো ভাই? খুশি তো? খুশি খুশি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 54,000 কিন্তু হয়ে গেছে। জি জি দর্শক আলহামদুলিল্লাহ, সুঠামদের একটি গরু এরই মধ্যে কিন্তু কোরবানির জন্য আমাদের তৈয়ব ভাই এই গাবতলী হাট থেকে বিক্রি করে ফেললেন। আমরা একটু বিস্তারিত জানাবো এই গরুটি সম্পর্কে, যিনি নিয়েছেন তার কাছ থেকেও জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি আসছি নারায়ণগঞ্জ বুইগড় ফতুল্লা রূপায়ণ মডেল টাউন থেকে। বাহ, খুশি হয়ে গেলাম, ভালো লাগলো। এই যে সুঠামদের একেবারে পাক্কা একটা শাহিওয়াল, ওর চুজটা দেখে তো খুব ভালো লাগছে, বিশাল দেহধারী এই গরুটা নিয়েছেন। জি, এটা এবং পাশের আরেকটা না? জি, দুটো নিয়েছেন। জি জি, একটু বলবেন দুটো কত পড়লো? 6,70,000 টাকা। 6,70,000 দুটো? এটা কি আলাদা আলাদা নাকি একবারই দাম? না একবারই দাম হয়েছে, একবারে। আচ্ছা আচ্ছা, না এটা তো অনেক বড় গরু দেখতে। এই গরুটা কি কি দেখে আপনার পছন্দ হয়েছে? এই গরুটার সবচেয়ে বড় জিনিস হলো গিয়া, এই গরুটা শাহিওয়াল, শাহিওয়াল গরু বড়। আবার দ্বিতীয় কথা হলো যে কালারটা, চুজ চুজ, কম্বল কম্বল, পায়ের খুর। বাহ, আপনি তো ভালো গরু চেনেন। আমি একজন খামারি তো, যার কারণে উনি সবকিছু দেখে, একটা পিওর ব্রিডের শাহিওয়াল, যার কারণে উনি সবকিছু দেখে দেখে নিয়েছে। চুজ আছে, নাভি আছে, কম্বল আছে, খুর আছে, গঠন আছে, সবকিছু দেখে, বডি দেখে নিয়েছে। কুরবানি ভাই, কুরবানি সুন্দর হইতে হবে, সুন্দর হতে হবে, নিখুঁত হতে হবে, তাই না? সেটাই নিয়েছেন। আপনি একা এসেছেন? না আমার সাথে যে ছিল, ও কেমন আছো বাবা, কি নাম তোমার? আলহামদুলিল্লাহ। বাহ, তোমার গরুটা কি দেখে ভালো লেগেছে? আমার জেঠার পছন্দ মানে আমার পছন্দ। বাহ, চমৎকার কথা, চমৎকার কথা। তোমার কি কি দেখে ভালো লেগেছে গরুটার? জেঠার পছন্দ তো, আমার কিছু করার নাই। তোমার পছন্দ হয়েছে তো? বাহ বাহ বাহ, বাচ্চারা খুব সুন্দর কথা বলেছে, তারপরে ওদেরও পছন্দ হয়েছে, যার কারণে নেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ একটা বড় গরু দেখলেন, খুব ভালো হয়েছে, গরুটা ভালো হয়েছে। এরপরে দর্শক একটু পাশের গরুটা একটু দেখাতে চাই, যে এই যে আর একটা গরু দেখছেন মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর একটা কালার, বিস্কিট কালার, চকচক করছে লালের মধ্যে, হালকা একটু মিশ্রণ। বাবা গো, এটা তো তিরিং বিরিং এবং খুব ভরাট গরু, জায়গাও মানে খুব পাতলা পাতলা। ওই তো আপনি খামারি, যার কারণে অনেক কিছু বুঝেই নিয়েছেন, এটা আর বলবো না। তো যাই হোক, দুটো গরু নিয়ে আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। বাহ বাহ, এখন একটু ভাইকে জিজ্ঞেস করি। তো ভাই, আগে তো ক্রেতার কথা শুনবো, স্বাভাবিক। তো আপনার গরু মোটামুটি আজকে থ্যাংক ইউ ভাই, ভালো, একটু 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 কথা বলছি। হ্যাঁ, তো এই 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 যে সামনের গরুটা দেখলাম, এই ধরনের বড় গরু তো আপনার এখানে আরও ছিল? আরও আছে আছে। এবং মোটামুটি কতগুলো বিক্রি হয়ে গেল?
আজকে গরু বেচলাম এই দুইটা দিয়ে আটটা আটটা সব মিলে মোটামুটি দুইটা দিয়ে নয়টা 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 আচ্ছা আচ্ছা তো মোটামুটি গরু যা বিক্রি করছেন এবং আবার তো নিয়ে আসবেন জি জি একটু যদি জানতে চাই আপনি হচ্ছে গাবতলীহাটের সবচেয়ে পুরাতন ব্যাপারী জি জি বাজার দর কোন দিকে যাচ্ছে এখন বর্তমান যে বাজারটা আছে আর কি প্রায় গোস্তের টাকা সেমসেম আছে সেমসেম আছে সেমসেম আছে আচ্ছা পর্যায়ক্রমে কি হবে ওটা বলা যায় না আচ্ছা ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না কারণ যেহেতু কুরবানির বাজার কখনো উঠে পারে এটা আসলে আমরাও বলতে চাই না দর্শক অনেকেই সারাদিন এত ফোন করেন আপনারা যে ভাই কালকে বাড়বে বা দুই দিন পরে কি কমবে না বাড়বে ভাই ঈদের বাজার কিচ্ছু বলা যাবে না ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে তাই না কখনো বেড়ে যেতে পারে কখনো কমে যেতে পারে আপনারা এই কম বেশি নিয়ে প্রশ্ন করে কোনো উত্তর আমরা সঠিক উত্তর দিতে পারবো না আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন জি তো ভাই আপনি গরু বিক্রি করে খুশি তো ভাই খুশি উনি আমার থেকে দীর্ঘ বছর ধরে আমার থেকে গরু নেয় বুঝছেন আচ্ছা আচ্ছা আমার টার্গেট ছাড়া ওনারা আমি 20,000 টাকা কমে দিয়েছি না ভাই তো বলেছে যেহেতু নিয়মিত আপনার আপনার সাথে তার একটা ভালো খামারও ছিল খামারের গরু আমার থেকে নিয়েছে আচ্ছা 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 বা না ভালো হয়েছে দুটো গরু মেরা ভাই ইদার হ্যায় মেরা ভাই আমরা এই গরুতে একটু আলহামদুলিল্লাহ একটু বলে দেই আসেন হাতে হাতে সোয়া দেই মালিক সবাই একসাথে হাত তালি হবে ইসলিয়ে হাম হাট পে আয়ে হ্যায় বাট উসকো কোই গরু চাইজ নেই হোতা কিয়া করে হাম আমি তো ভালো বুঝতে পারছি না আমার জনগণ বুঝতে পারছে না বাংলায় বলবো হ্যাঁ বলবো বললে একটু সুবিধা হয় আর কি আমি আমার কাকা আজকে আজকে মাথায় ডাইরেক্ট টার্গেট নিছে যে আমার কাকা গরু হাটে আসবো আসে সব থেকে গরুটা চয়েস করবো সব থেকে বড় যেটা কিন্তু আমার কাকা না আমার কাকার চোখে নাকি গরু বাঁচতেছে না এরা বাঁচছে বাঁচছে হ্যাঁ এটা হ্যাঁ এটার এটার কথা কইতাছে আমার কাকা এটা এটা নেওয়া যাবে না এটা 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 বিক্রি হয়ে গেল এই মাত্র এটা নিয়ে আলোচনা ওই যে ওইদিকে আছে বড় দেখেন আরে আমার কাকা বেশি দিব এটা বেশি দিয়া নিব বেশি কেন 50 লাখ আরে টাকার অভাব নাই কাকার আপনি কি কোন তাহলে মাল খেতে দেন না 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 মাল খেতে কি বলতে সাথে সাথে ধরে দর্শক আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো আছেন না ভালো থাকবেন না তো হাট দেখছেন কেমন লাগছে হাট ভাই ভালো না হাট দেখছি মোটামুটি কম আছে বেশি আছে সব মিলাইয়া হাটের এই পজিশন দেখাচ্ছে জি জি খুশি হলাম ভাই দর্শক ভালো লাগছে তো দর্শক আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ